بسم الله الرحمن الرحيم সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো আমি চলে এসেছি আমার বেলকুনিতে তো বেলকুনিতে পুদিনা পাতা নিতে এসেছি আসলে পুদিনা পাতার গাছটা এতটাই বেড়ে গেছে তো আবার আমি ডালগুলো কেটে দিচ্ছি ভাবলাম যে পুদিনা পাতাগুলো নষ্ট না করে এগুলো দিয়ে একটু সুটকি ভর্তা বানাই তো সেই জন্য আমি ডালগুলো কেটে নিচ্ছি ডালগুলো থেকে পাতাগুলো পরে নিয়ে নিব তো আগে ডালগুলো বেশি বেশি করে কেটে নিচ্ছি কারণ অনেক বড় হয়ে গিয়েছে সব প্রায় অর্ধেক ডাল কেটে নিলাম পুদিনা পাতার এখন পাতাগুলো ছাড়িয়ে নেব ডাল থেকে আর পুদিনা পাতা কিন্তু খুব উপকারী শরীরের জন্য তো সচরাচর খাওয়াই হয় না তো আমি ভাবলাম যে শুটকির ভত্তা দিয়ে কিন্তু পুদিনা পাতাটা খুব মজা লাগে অন্যরকম একটা ফ্লেভার আপনারা ট্রাই করে দেখবেন খুবই মজাদার একটা খাবার তো আমি আজকে দুই রকমের শুটকি ভর্তা বানাচ্ছি চিংড়ি মাছের শুটকি ভর্তা বানাচ্ছি আর এটা হচ্ছে কাসকি মাছ তো আমার হাজব্যান্ড যেহেতু চিংড়ি মাছটা খায় না অ্যালার্জির কারণে তো সেই জন্য আমি দুই রকমের ভর্তাই বানাচ্ছি আর পেঁয়াজ মরিচ রসুন সব কেটে রেখেছি রান্নার জন্য আর শুটকির ভর্তার জন্য আমি এখানে রসুনটা বেশি করে ছিলে রেখেছি রসুনটা বেশি করে দিলে শুটকির ভর্তাটা কিন্তু আরো টেস্টি হয় আর রান্নার জন্য এখানে গরুর মাংসটা রান্না করবো সেহের জন্য আর পাকা করলা নিয়ে এসেছে ও অনেকদিন থেকে পাকা করলা খেতে চাইছিল তো আজকে একটা বড় করলা নিয়ে আসছে তো ওইটা দিয়ে আমি আলু ভাজি করবো এই তো সব রেডি করে নিয়েছি আজকে কোনো ইফতার বানাচ্ছি না তো আজকে ভাবলাম সুটকির ভর্তা দিয়ে ভাত খাবো আর ইফতার যদি খাই আর ভাত খাওয়ার কোনো রুচি থাকে না মানে একদম আমাকে ভাত খেতে ইচ্ছে করে না তো আমি পেঁয়াজ মরিচ ভেজে এখানে করলাটা রান্না করে নিচ্ছি কিন্তু বেশি পানি দেওয়ার প্রয়োজন হয়নি কারণ যেহেতু পাকা করলা তো একটু পানি দিয়েছিলাম তাতেই দেখুন কতটা নরম হয়ে গিয়েছে এভাবে করলা ভাজিটা কিন্তু ভালোই লাগে আর সুটকিটা অবশ্যই আমি গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম সব কিছু ভেজে নিলাম দেখুন পুদিনা পাতাটা ভাজার পর কতটুক হয়ে গিয়েছে পুদিনা পাতাটা আমি একটু হালকা ভেজে নিয়েছি আপনারা যারা পুদিনা পাতা খুব পছন্দ করেন তারা কাঁচাও দিতে পারেন আর আদার টুকরো দিয়েছি কয়েকটা আদাটা কিন্তু শুটকির ভর্তাতে অন্যরকম একটা ফ্লেভার আনে খেতে কিন্তু খুব মজা লাগে আর রসুন ভেজে নিয়েছি শুটকির ভত্তার জন্য কাঁচা মরিচ শুকনো মরিচ ভেজে নিয়েছি এই তো বানানো শেষ এখন ইফতারের জন্য কিছু ফল রেডি করছি আর বেলটা ফাটিয়ে বেলের শরবত বানাবো তো এই বেলটা কিন্তু আমার শ্বশুর বাড়ির গাছের তো সেখান থেকে আনা হয়েছে তো ইফতারিতে ভাবলাম আজকে তেমন কিছু নেই তাই বেলে শরবত করি আর ফলমূল একটু কাটবো তো দেখুন আমি বেলটা চামচের মাধ্যমে সব তুলে নিলাম ভিতরের অংশটা এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে এটা ভিজিয়ে রাখছি আর পরে আমি এটাতে ঠান্ডা পানি দিব এখন একটু আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এটা আপাতত ভিজিয়ে রাখলাম পরে ঠান্ডা পানি দিয়ে শরবতটা বানাবো এখন আমি কিছু ফল কাটবো আনারস নিয়ে এসেছে ছোট ছোট দুটো তো একটা আনারস কাটবো আর একটা আপেল কাটবো এখন বেলটা ভিজানো হয়ে গেছে বেলে সরবতটা বানিয়ে নিচ্ছি উপরের যে অংশগুলো বিসি বা যেগুলো আঁশ সেগুলো আমি একটা চালনিতে চলে নিলাম এই যে এখন আমি একটু চিনি মিশিয়ে নিচ্ছি হালকা চিনি দিচ্ছি কারণ বেলটাতে কিন্তু অনেক মিষ্টি তাই হালকা চিনি দিলেই মিষ্টি হয়ে যায় এই তো আজকের ইফতার আপেল কেটে রেখেছি আনারস খেজুর তো এগুলো দিয়েই আজকের আমাদের ইফতার আর ইফতারিতে আমি আজকে ভাত খাবো সেজন্যই আজকে এগুলো করা তো ইফতারের পর আমার ভাত খাওয়ার কোনো ইচ্ছাই থাকে না মানে ভাত খাই কিন্তু কোনো খাওয়ার যে একটা আগ্রহ সেটা থাকে না তো আজকে ভাবলাম শুটকির ভর্তা করে ভাত দিয়ে ইফতার করবো ওর শরবতে একটু ফুলের ভুষি মিশিয়ে দিলাম এই তো ভর্তা রেডি তো পেঁয়াজ দেয়া হয়নি খাওয়ার আগে পেঁয়াজটা মাখাবো আর একটা ডিম ভাজবো আর সেহেরির জন্য গরুর মাংসটা রান্না করছি এটা সেহেরিতে খাব কারণ রাতে যেটা খাওয়া হয় সেটা সেহেরিতে খেলে একদম ভালো লাগে না তাই মাংসটা রান্না হলেও আমরা এখন খাচ্ছি না এখন সেজন্য একটা ডিম ভেজে নিলাম আর ভর্তা ভত্তাগুলোতে আমি পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে আর ও সাধারণত ইফতারিতে ভাত খায় না অল্প করে হলে বুট বুন দিয়ে খেয়ে তারপর নামাজ পরে ভাত খায় তো আজকে ও বললো ও ভাত খাবে তো সেজন্য দুজনেই ভাত দিয়ে ইফতার করছি ওই পানি দম ইফতারিতে কিন্তু ভাত অন্যরকম একটা মজার খাবার সাথে আছে ডিম ভাজা দুই রকমের সুটকি ভর্তা করলা ভাজি আর কি লাগে এখানে মাছ মাংস লাগবে না তো আমরা ইফতারিতে আজকে ভাত খাচ্ছি তো আপনারাও কিন্তু চেষ্টা করবেন মাঝে মাঝে ইফতারিতে একটু চেঞ্জ আনার কারণ একঘেয়েমি ইফতার কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে চেষ্টা করবেন একটু ভাত খাওয়ার বা অন্যান্য কিছু খাওয়ার তো দেখবেন ভালো লাগবে তো আমার আজকে ইফতারটা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আর বেলের শরবতটা কিন্তু আমি হালকা করে চিনি দিয়েছি তবুও অনেক মিষ্টি লাগছিল তো আজকে যেহেতু আমরা ইফতারিতে ভাত খেয়েছি তাই যদি ওর পরে ক্ষুদা লাগে আর পরেও কিছু খেতে চায় সেই জন্য ভাবলাম যে তারাবি নামাজ পড়ে কয়েকটা পরোটা বানিয়ে দেই যেহেতু গরুর মাংস আছে তো একটু খেলেও ভালো লাগবে তো জন্য আমি তাড়াহুড়ো করে চারটা পরোটা বানালাম আর গরুর মাংসের ঝোল আর গরুর মাংস নিয়ে এসেছি তো সে তো দেখে খুব খুশি সে জানতো না আমি এগুলো বানাইছি তো আমি তাড়াহুড়ায় আমার কিন্তু পরোটা একদম ভালো হয়নি কেউ দেখে হাসবেন না তো আজকের পরোটাগুলো আমার বেশি ভালো হয়নি মাঝে মাঝে আমার পরোটা গোল হয় আবার মাঝে মাঝে হয় না তো আগে আমি কিন্তু রুটি বানাতেই পারতাম না তো এখন তবুও শিখে গেছি তো আমাদের পরোটা খাওয়া দাওয়া প্রায় শেষ খেতে খেতে ভিডিও করার কথা মনেই ছিল না এতটাই ব্যস্ত ছিলাম খাওয়ার জন্য তো শেষের দিকে একটু মনে পড়ছে তাই শেষের দিকে ভিডিও করছি তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমার গুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে পরের গুলো দেখতে পারেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ